রাতে দেখাবো। হ্যাঁ 10টার দিকে কোন দিকে? দেখেন দেখেন সাইন বোর্ডে দেখেন। দেখেন আমরা একটু আগে 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 দেখেন। আপনি ধরেন নেগো দিকে দেখেন। বা আইডি লাগে না প্রোটোকল কে কাল করতে আমি আমি কই আপনি আপনি বসুন না। হ্যাঁ আপনি আসেন। উত্তর আগে কে? আমি আগে বাইরে গুলো দেখাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সানাইয়া গ্র্যান্ড মলে আমরা বড় একটা সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নিরিবিলি একটা জায়গাতে আসলাম। এটা হলো এটা জায়গাটা কোন জায়গা? রওদার আরশাদ, কাতারের একটা নতুন এরিয়া, ভালো একটা মানে নিরিবিলি এলাকা। রওদার আরশাদে আসছি। এটা আমরা এসেছি এখানে আমাদের বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী শফিক ভাই, দোহা মেঘনা কার শোরুম এন্ড ট্রান্সপোর্টেশন রেন্ট এ কার, এই শোরুমের এনে। বাট এখানে আমাদের বাংলাদেশে আরো দুই একটা শোরুম অবশ্যই আছে, তো দুইটা তিনটা। হ্যাঁ, তো শফিক ভাইয়ের এটা অনেক বড়। শফিক ভাই কাতারের বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশেও তার অনেক সুনাম আছে, কাতারও অনেক সুনাম আছে। তো এখানে এসে আমরা কিন্তু চা আর আরব দেশের যে ট্রেডিশনাল গাওয়া খেজুরের সাথে আমাদের আগামীর প্রজন্মের ভবিষ্যৎ বাংলাদেশের গণ মানুষের নেতা এবং যিনি আগামীর রাষ্ট্রনায়ক ইনশাআল্লাহ, তারপরে ইনশাআল্লাহ তো আসি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শিরোমণি। তো আসলে উনি তো সবসময় মানুষের অধিকারের কথাই বলে, সব সময় নির্যাতিত মানুষের কথা বলে। জি ঈশ্বর, যেটা বলছিলাম প্রথম হচ্ছে যে এখানে এই এটা হচ্ছে লাইক এটা হচ্ছে কি এলাকাটার নাম বলছিলেন? রওজাত রাশেদ মোটর সিটি, মানে হচ্ছে এইটা শহর থেকে এই গাড়ির শোরুম গুলাকে দূরে নিয়ে আসছে সব এখানে। হ্যাঁ, 30 কিলোমিটার দূরে, মানে নগরকে পরিকল্পিত ভাবে গড়ে তোলার লক্ষ্যে মূলত আপনার শহরের উপরে চাপ কমিয়েছে বলতে গেলে। তো সেই জায়গা থেকে গাড়ির শোরুম গুলো, এখানে অনেকগুলো গাড়ির শোরুম আছে এবং এখানে বাংলাদেশি দুইটা বোধ হয় শোরুম আছে। আর এইটা আমরা আসছি এই যে আমাদের এই ভাইয়ের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেঘনা, দোহা মেঘনা কার শোরুম অ্যান্ড ট্রান্সপোর্টিং এখানে গাড়ি রিকন্ডিশন, নতুন গাড়ি বিক্রি করা থেকে শুরু করে তারা হচ্ছে আপনার দামি দামি গাড়িগুলো বিক্রি করে। তো এখান থেকে একটা জিনিস হচ্ছে যে আমাদের দেশে ঢাকার শহরকে বিশেষ করে যানজট এবং এত অপরিকল্পিত নগরী, বিশেষ করে অনেকেই বলছে যে বিভিন্ন দেশের সিটিকে যেমন বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়েছে, হ্যাঁ সেইভাবে বাংলাদেশেরও আপনার বিশেষ করে রাজধানী কেউ পদ্মার ওই পার নিয়ে যাওয়ার সুপারিশ করছে। আবার বিএনপি ক্ষমতায় থাকতে কেউ বলছেন বগুড়া চলে দেবে। আবার আমরা যে আজকে আসছি যে রাষ্ট্রপতির এলাকার লোক আমাদের শফিক ভাই, তারা তো পারলে আবার কিশোরগঞ্জ নিয়ে যাবে। তো যে অবস্থা আমাদের ঢাকা এখন একেবারেই মানে বলা চলে বসবাসের দিক থেকে একটা অযোগ্য শহরে পরিণত হয়েছে, যে যেখানের আপনার কি বলে যে ট্রাফিক সিস্টেম, পরিবেশ, নিরাপদ খাদ্য, আপনার একটা পরিকল্পিত আবাসন, এই সিস্টেমটা আমরা দেখি না। তো সেই জায়গা থেকে এখানে আমাদের বিশেষ করে নগর নিয়ে যারা কাজ করেন তারা এই ধরনের পরিকল্পনা, যেখানে কাতারের মতো একটা এলাকা একেবারে অন্য একটা এলাকা, এই যে এখানে শুধুমাত্র গাড়ির বিভিন্ন শোরুমগুলো যেটা আমরা দেখিয়েছিলাম। তো আমাদের দেশেও যদি এরকম থাকে সিস্টেমটা যে না গাড়িটা এরকম একটা জায়গায় কি ইন্ডাস্ট্রিয়াল, আমাদের দুঃখজনক হচ্ছে যে আমাদের এই আমি বারবারই রাজনীতিবিদদের কে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, কারণ এটা যে অযোগ্য রাজনীতিবিদরাই হচ্ছে দেশের এই অশান্তি এবং অব্যবস্থাপনার মূল। কারণ হচ্ছে এই ঢাকা থেকে বারবার বলা হচ্ছিল লাইক পুরান ঢাকা টাকা যখন
এই আগুন টাগুন লাগলো যে কেমিক্যাল এবং বিস্ফোরক কারখানা পুরান ঢাকায় থাকবে না, তারপরে ভারী ইন্ডাস্ট্রি থাকবে না, আবাসিক এলাকায় ইন্ডাস্ট্রি থাকবে না। কিন্তু তারপরেও দেখছি যে ওই যখন ঘটনা ঘটে আলোচিত হয়, পেপার পত্রিকা আসে, টকশো হয়, বাট জেলেও সেই কদু। তো সেই ক্ষেত্রে শাসক বা যারা জনপ্রতিনিধি আছেন লাইক মেয়র বলেন, কাউন্সিলর বলেন, তাদের একটা বড় ধরনের আন্তরিকতা প্রয়োজন। তো আমি গাড়ির সম্পর্কে এত অভিজ্ঞ না, তো যে গাড়ি আমি নিজে এত ব্যবহারও করি নাই, আর দামি গাড়ি কম দামি গাড়িটারই আমি জানি না। তো তারপরে আমি জাস্ট গাড়ি সম্পর্কে বুঝে তাদেরকে দেখানোর জন্য, এটা হচ্ছে সম্ভবত খুব দামি গাড়ি রেঞ্জ রোভার, সবচেয়ে দামি গাড়ি কোনগুলো? এটাই সবচেয়ে দামি গাড়ি, যেটা রেঞ্জ রোভার 2022 মডেল। এটা কাতারি কত দাম? কাতারি না 3,85,000, মানে 3,85,000। আচ্ছা, আর এটা কি গাড়ি? ও ল্যান্ড ক্রুজার। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে এইখানে আপনার রেঞ্জ রোভার হোক, ল্যান্ড ক্রুজার হোক, সকল দামি দামি গাড়ি বোধ হয় ভাড়া পাওয়া যায় না? যে এই শফিক ভাই একদিন আমাকে ঘোরার জন্য আমাদের এক ভাইকে দিয়ে এই গাড়িটা পাঠিয়েছিল, এই গাড়িতে করে। আর শফিক ভাই যে গাড়িটা আমাদের মাঝে ঘুরছে সেটাও ল্যান্ড ক্রুজার। এটাও কি ল্যান্ড ক্রুজার? আচ্ছা, লেক্সাস। আর এটা তো জিপ। তো যারা আই থিঙ্ক বিশেষ করে যারা গাড়ি সম্পর্কে খোঁজ খবর রাখে তারা জানবে খুব দামি দামি গাড়ি। যাই হোক, এই গাড়িতে আপাতত আমি এই কাতারে এসেই বোধহয় প্রথম চড়লাম। তো আমার আপাতত খুব বেশি চড়ার ইচ্ছেও নাই, কারণ সাধারণভাবে মোটামুটি লাইফ লিড করতে পারলে আরাম। যাদের টাকা পয়সা আছে তারা দামি দামি গাড়ি কিনুক, আর আমরা বৈধভাবে ভালোভাবে মোটামুটি বেঁচে থাকতে পারলি আর কি, এই শান্তি সেই জিনিসটাই আমরা চাই। আজকে আমাদের দেশের রাজনীতিবিদরা এই যে শুল্কমুক্ত কোটায় গাড়ি আনে, গাড়ি আইনা বেচা দেয়, হ্যাঁ, আবার সেই গাড়ি নিয়ে নানা ধরনের মামলা খেতে হয়। হ্যাঁ, তো এমপিরা গাড়ি আনবে ভালো কথা, সেই গিয়ে এবার ব্যস্ত হবে কেন? আর এমপিরা যদি শুল্কমুক্ত কোটায় গাড়ি আনতে পারে তাহলে জনগণ কেন পারবে না? হ্যাঁ, তো সেই জায়গা থেকে এই 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 লোভ এবং এই সুবিধার কারণেই তো অনেকে ভোট ছাড়াও এমপি হইতে চায়, মানুষ খুন কইরেও এমপি হইতে চায়, প্রতিপক্ষকে আপনার গুম কইরেও এমপি হইতে চায়। সুতরাং এই যে আমাদের দেশের যারা জনপ্রতিনিধি তাদেরকে যে এই যে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদের জন্য আইন নাই, কানুন নাই, নিয়ম নাই, নীতি নাই, যে কারণে তাদের মধ্যে লোভ পেয়ে বসে। কারণ কোনোভাবেই একবার এমপি মন্ত্রী হইতে পারলে ভিওআইপি ব্যবসা, এই ব্যবসা, ওই ব্যবসা, চান্দাবাজি, ধান্দাবাজি, টেন্ডারবাজি। ইভেন আজকে এই কাতারে এসে আমি একটা নতুন তথ্য পেয়েছি, যেটা দেশে যে হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এক্সপোজ করবো, যে আমাদের দেশের সরকারি দলের এক প্রভাবশালী নেতা, যাকে সাধারণ মানুষ জানে যে সহজ সরল, তার টাকা পয়সা নাই, দামি দামি কি বলে, তার টাকা পয়সা নাই, তার দামি ঘড়ি ব্যবহার নিয়ে একসময় প্রশ্ন উঠেছে, তার নাকি আপনার অবকাঠামো নির্মাণ খাতে কনস্ট্রাকশন কোম্পানি আছে, আরো কিছু তথ্য পেয়েছি। যাই হোক, সেগুলো আমরা দেশে দেশে শেয়ার করবো। তো শফিক ভাই, আপনাকে এর আগেও আমরা লাইভে বলেছিলাম এবং আপনি বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আমাদেরকে এই প্রোগ্রামে নিয়ে যাচ্ছেন, ট্রান্সপোর্ট সুবিধা দিচ্ছেন ভালো। আপনার প্রতিষ্ঠান কিভাবে গড়ে তুলছেন পরিশ্রম, এবং এই সম্পর্কে অন্যদেরকেও লাইক আপনার মতো যারা সফল হতে চায় ব্যবসা ক্ষেত্রে, তাদেরকে কি পরামর্শ দেবেন, কি করলে এরকম ভালো ব্যবসায়ী হওয়া যায়, সফল হওয়া যায়? আমি সবাইকে বলবো এই ক্ষেত্রে শুনেন, আমি 1992 সনে প্রথম দিক দিয়ে আমি কাতারে আসছি, বুঝলেন। কাতারে আসার পরে আমরা অক্লান্ত পরিশ্রমের পরে আজকে আমার এই প্রতিষ্ঠান একদিন না একদিন আপনি জীবনে উন্নতি লাভ করবেন। এই দেশে তো অসাধার সুযোগ নেই, প্লেন উঠে দেশে পাঠায় না। এই দেশে আপনার আইনের ব্যর্থ করার কোনো সুযোগ নাই। সরকারি যে আইন আছে, আইন আপনি মেনে চলতেই হবে, মহামূল্যবান জিনিসপত্র পরে থাকলেও দেখি মাঝে মাঝে পেপার পত্রিকা দেখে তারা মালিকের কাছে পৌঁছে যায়। বিশেষ করে এই বাংলাদেশে বাংলাদেশিদের কাতারে একটা ভালো সুনাম আছে ব্যবসার ক্ষেত্রে, আই থিঙ্ক মধ্যপ্রাচ্যে দুবাইতেও আছে, এবং কাতার দুবাইয়ের আইন কানুন তো মোটামুটি কঠিন। দুঃখজনক হচ্ছে তার মধ্যে বাংলাদেশের কিছু লোক এই সমস্ত
এরকম একটা দেশে বাস করেও তাদের স্বভাব চরিত্রের পরিবর্তন করতে পারে না। তো তাদের কারণে দেখা যায় কিছু ক্ষেত্রে হয়তো আমাদের দেশ ছোট হয়, আমাদের বিশেষ করে বাংলাদেশি মানুষের প্রতি মানুষের বিরূপ ধারণা তৈরি হয়। তাই আমার অনুরোধ থাকবে, যেটা আমি একাধিক বক্তব্য বলেছি এবং যেখানে যাব সব জায়গায় বলবো, আমি যে আপনার মতো এই বিশাল গাড়ির মার্কেটে এখানে বাঙালিদের দুইটা বাংলাদেশিদের দুজন বাংলাদেশি শোরুম আছে, আমি চাই যে আরো 10টা শোরুম তৈরি হোক। আপনি একজন সফল ব্যবসায়ী, আরো এখানে কিছুক্ষণ আগে এক ভাই এসেছে মার্বেল কোম্পানি, আরেক ভাই এসেছে তারও বড় বড় বিজনেস আছে, এখানে অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে কাতারে। তো তারা যেভাবে আজকে ভালো সুনামের সাথে ব্যবসা করছে, এরকম আরো ব্যবসায়ী তৈরি হোক এবং তাদের মাধ্যমে বাংলাদেশের মানুষের কিছু কর্মসংস্থান তৈরি হোক। সেই ক্ষেত্রে যারা আপনার এই ভালো জায়গা আছে তাদের প্রতি অনুরোধ, আপনারা অন্তত দু চারজনকে এই সাধারণ ভাই আছে বাংলাদেশের পতাকার মান সম্মানটা আরো উজ্জ্বল হোক, দেশের ভাবমূর্তি উজ্জ্বল হোক এবং তার কারণে যারা বড়, হ্যাঁ বাংলাদেশিরা অনেস্ট, বাংলাদেশিরা সিনসিয়ার, বাংলাদেশিরা পরিশ্রমী, বাংলাদেশিরা সৎ সাহসী পরোপকারী। আমরা এই বাইরের দেশে এসে যদি এই কথাটা শুনি তখন তো গর্বে বুকটা ভরে উঠেছে না, আমরা বলতে পারছি না আমরা এরকম একটা দেশের মানুষ। তো আশা করি আপনাদের মতো সফল মানুষের দ্বারা অন্যরা অনুপ্রাণিত হবে এবং আমি তো শুরু থেকে আইসাই এই দেশের রাস্তা ঘাট বিভিন্ন উন্নয়ন অবকাঠামো অনেক কিছু দেখিয়েছি। যেন আমরা চাইছি যে ধরেন আসলে একটা বিশেষ করে রাজনীতিবিদরা চাইলে তো পারে অনেক, পুরো রাষ্ট্রই চালায় তারা। আজকে কেন ভোটের জন্য মানুষের গুলি খেতে হবে, কেন একটা শান্তিপূর্ণ মিছিল করতে গিয়ে মানুষের গুলি খেতে হবে? সফিক ভাই বলছে যে তার এলাকার কিছু লোকজনের কয়েকদিন ছবি দেখাইছে যে গুলিতে পিঠ ঝাঁঝরা হয়ে আছে। সফিক ভাই বলছে যে এই লোকগুলো সবসময় বলে পয়সাপাতির জন্য একটু বা চিকিৎসা করার জন্য। তো এটা আমরা দেখেছি কিছু আগে যে বিরোধী দল মিছিল মিটিং এ কিভাবে পুলিশ বেপরোয়া অনেক জায়গায় গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে। তো যারা পুলিশ তারাও তো এই দেশের জনগণ, আবার যারা মিছিল করছে তারাও এই দেশের জনগণ। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আসলে যেখানে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে নাগরিকদেরকে সেবা দেয় এবং আপনার যারা দায়িত্ব আছেন শাসক বিভিন্ন প্রতিষ্ঠানের তারাও যেভাবে মানুষের প্রতি উদার, সমস্যা নিরসনের যে আন্তরিক, আমাদের দেশে সেই পরিবেশটা আমরা তৈরি করতে পারিনি। আর আমার মনে হচ্ছে যে পুরানো জঞ্জাল দিয়ে আসলে নতুন কিছু সম্ভাবনা, ভালো কিছু সম্ভাবনা। তো ইনশাল্লাহ এই পুরানো অসুস্থ রাজনীতির জঞ্জাল পরিষ্কার করতেই আমরা তরুণরা মাঠে নেমেছি এবং এই রকমের যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, যারা বাংলাদেশের মান সম্মান উজ্জ্বল করছে, বাংলাদেশের জন্য কর্মসংস্থান সৃষ্টি করছে, দেশের রেমিটেন্স পাঠাচ্ছে, দেশের মানুষের উপকার করছে, সেই মানুষগুলোরও পরামর্শ নিয়ে কিভাবে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, বিশেষ করে এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের একটা ভূমিকা নিতে হবে। লাইক যে ইঞ্জিনিয়ার তাকে ভূমিকা নিতে হবে, বাংলাদেশি ইঞ্জিনিয়ারিং সেক্টরের কি পরিবর্তন করা যায়, যিনি ব্যাংকার বাংলাদেশে কিভাবে ব্যাংকিং সেক্টরে ডেভেলপ করা যায়, লাইক গাড়ির ব্যবসা কিভাবে বাংলাদেশে এই মানুষকে লক্কর জক্কর বাস যেটা বলে আপনার অবস্থা খারাপ হয়ে যায় বাসগুলো দুটো। অবশ্য আমাদের যে একটা জিনিস হচ্ছে যে এক টাকার জায়গায় 6 টাকা খরচ করে সরকার, যে সরকারই ক্ষমতায় থাকুক কিন্তু তারপরেও মানসম্মত সেবা কিংবা পণ্যটি পাওয়া যায় না। সেই জায়গায় কিভাবে আমরাও মানুষের জন্য আধুনিক ট্রান্সপোর্ট সেটা এয়ারে লঞ্চে সড়কে আমরাও গড়ে তুলতে পারি এবং এই কাতারের সিটির মতো কিভাবে আমরাও পরিকল্পিতভাবে আমাদের শহরকে গড়ে তুলতে পারি। বিশেষ করে ঢাকার যদিও তিনি আওয়ামী লীগ করে নির্বাচিত হয়েছেন কিন্তু লোকটার কথা বলতে হবে, লাইক ঢাকার মেয়র আনিসুর তার কোনো সম্পর্ক থাকতে পারে কিন্তু এই লোকটা কিছু দুঃসাহসী পদক্ষেপ কিন্তু নিয়েছিল। তেজগাঁও এই যে পুরনো বিমানবন্দর তেজগাঁও ট্রাক স্ট্যান্ড, যেখানে কিন্তু এখন নাম বললে আবার বিষয়টা অন্যরকম হয় কিন্তু যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী এলাকা, নিশ্চয়ই ওই এলাকায় রাস্তাঘাট দখল স্বরাষ্ট্রমন্ত্রীর কনসার্ন ছাড়া কেউ করতে পারে না, কিন্তু তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ করে কিন্তু ওই তেজগাঁও ট্রাক স্ট্যান্ড আপনার উচ্ছেদ করেছিল। তার আবার একটা জোর ছিল কারণ তার ভাই তখন সেনা প্রধান ছিল, বুঝতে পারছি, সুতরাং তিনি ওই মন্ত্রী টন্ত্রী তাকে কিছু করতে পারবে না। তো তিনি সাহস নিয়ে গাবতলী গরুর বাজার থেকে শুরু করে বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়েছিল কিন্তু দুর্ভাগ্য আবার সেই তেজগাঁও ট্রাক স্ট্যান্ড দখল হয়ে গেছে। কারণ হচ্ছে আমাদের এমপি মন্ত্রী তারা তো সবাই ওইখান থেকে পয়সা পায়, চান্দা পায়, ধান্দা পায়, আপনার লোক পালে মারামারি কাটাকাটি করার জন্য, কাজে তাদেরকে ব্যবসা বাণিজ্যের জায়গা তৈরি করে দিতে হবে। তো এই জন্য আমরা মনে করি যে এই পুরানো জঞ্জাল মার্কা রাজনীতি পরিষ্কার করার জন্য
নবীন শিক্ষিত তরুণদেরকে এগিয়ে আসতে হবে এবং একমাত্র তরুণরাই পারবে আগামীতে আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করতে সম্প্রীতি একটা সহনশীল বাংলাদেশ বিনির্মাণ করতে আমি বিশ্বাস করি যে তরুণদের লোভ কম লালসা নাই এবং এই যে ধরেন আজকে বলতে গেলে আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতৃত্বে এটা গ্রামের একটা দুই পরিবারের ঝগড়ার মতো যে এক পরিবার আরেক পরিবারকে সহ্য করতে পারতেছে না যে আজকে খালেদা জিয়ার মতো বয়স্ক একজন নেত্রী তাকে কিন্তু জেলে যেতেই হবে কি অপরাধে 2 কোটি টাকা নাকি তিনি এতিমের মাইরে দিয়েছেন খালেদা জিয়া যদি বলে 24 ঘন্টার মধ্যে তার দল নেতা কর্মীরা 200 কোটি টাকা তার পায়ের নিচে ফলায় অবশ্যই অবশ্যই তাকে অন্য কারণে অপরাধ যদি শাস্তি দেওয়া হতো সেটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হতো এই 2 কোটি অভিযোগ একেবারে ভিত্তিহীন আবার আজকের আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টা যদি দেখি বিএনপি ক্ষমতায় থাকতে তার উপরে গ্রেনেড হামলার একটা অভিযোগ ছিল তো স্বাভাবিকভাবেই সরকারের দায়িত্ব ছিল যে বিরোধী দলীয় নেত্রীর উপরে আঘাত বা হামলা কিভাবে হয়েছে কেন হয়েছে তার একটা তদন্ত করা সুস্থ তদন্ত করা তাহলে কিন্তু আবার তাদের উপরে দায়টা চাপাতো না এখন বলতে গেলে যে প্রধানমন্ত্রী ভাবছেন যে বিএনপি আসলে তো আমাকে মাইরে ফেলাবে পিছিয়ে ফেলাবে বিএনপি কে আমি আসতে আর তাহলে বিএনপি যারা করে তাদের খুন করো পিটাও রাস্তায় রক্তের বন্যা পয়সা বসাই দাও আর বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারাও ভেবেছে আওয়ামী লীগকে নির্মূল করতে হবে সহজ কথা এরকম যে মানে অসুস্থ একটা রাজনীতি বিশেষ করে 90-এর পর তো এই দুটো দলই ক্ষমতায় ছিল তো তারা চাইলে কিন্তু কিছু কিছু জাতীয় ঐক্য তৈরি করতে পারত যেমন জাতীয় স্বার্থে আমাদের জাতীয় নিরাপত্তা সীমান্ত পলিসি ভারতের সাথে আমাদের সম্পর্ক আমেরিকার সাথে আমাদের সম্পর্ক যেটা বাইরের দেশের ফরেন পলিসি ইন্টারনাল সিকিউরিটি বর্ডার সিকিউরিটি এগুলোর ক্ষেত্রে দেখা যায় দল পরিবর্তন হলেও কিন্তু পলিসির চেঞ্জ হয় না এর পেছনে অন্যতম কারণ ওই সমস্ত রাষ্ট্রের ডিফেন্স স্টেট বলে যাদেরকে বলা হয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠান তারা চেষ্টা করে যে আপনার বিশেষ করে দেশের জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রাখতে কিন্তু দুঃখজনক হচ্ছে যে বর্তমান সরকার বিশেষ করে এই একটানা 13 বছর ক্ষমতায় থাকায় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে এমন ভঙ্গুর করেছে এমন পঙ্গু করেছে যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে এই সমস্ত আপনার সংস্থাগুলোতে এখন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের চাকরি করা কাজ করা দায়িত্ব পালন করাটা খুবই মুশকিল যে আপনারা জানেন যে কিছুদিন আগেই আপনার 7 জন পুলিশের এসপিকে বাধ্যতামূলক অবসর দিয়েছে তাদের অনেকে খুবই ট্যালেন্টেড মেধাবী অফিসার ছিলেন শুধুমাত্র তারা এই গুম খুন করতে রাজি হয় নাই বিরোধী দলের উপরে মিথ্যা মামলা টামলা দিতে রাজি হয় নাই এ কারণে আজকে আমাদের র‍্যাবের মতো একটা ফোর্স যারা ইউরোপে ট্রেনিং নিয়েছে আমেরিকার ট্রেনিং নিয়েছে আমাদের দেশের জঙ্গিবাদ বিভিন্ন সহিংসতা থেকে প্রোটেক্ট করার জন্য অথচ সেই র‍্যাবকে আমরা এখন আন্তর্জাতিকভাবে আমরা না সরকার কালো তালিকাভুক্ত করিয়ে দিয়েছে কেন বিরোধী দলের লোকদেরকে গুম করিয়ে তো আজকে র‍্যাবের মতো প্রতিষ্ঠান এখন আমাদের গর্ব করার কিছু নাই আমাদের সামরিক বাহিনীর কে পঙ্গু করা হয়েছে সামরিক বাহিনীর লোকদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে এই পিলখানা বিডিআর বিদ্রোহ নামে মূলত সেনা অফিসারদেরকে যে একটা হত্যার মিশন নেওয়া হয়েছিল 57 জন দক্ষ চৌকস অফিসার যারা পরবর্তীতে সেনাবাহিনী প্রধান হওয়ার লাইনে ছিলেন তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছে কারণ যেন এই বিরোধী দল মাইন্ডেড লোকজন দেশপ্রেমিক সাহসী লোকজন যেন সেনা প্রধানের মতো পদে আসতে না পারে কারণ আজকে সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে জনগণের মতামতের তোয়াক্কা না করে গায়ের জোরে বিরোধী মতের মানুষকে মামলা করে হামলা করে গুম করে খুন করে তাতে আমরা বুঝতে পারছি যে তারা একটা মেগা প্ল্যান নিয়ে এসেছিল যে বিনা ভোটে হোক আর এই বিতর্কিত নির্বাচনে হোক গায়ের জোরে হোক তারা নির্বাচন করার ক্ষমতা থাকবে কাজেই সেনাবাহিনীর এই দক্ষ চৌকস দেশপ্রেমিক অফিসাররা যদি তখন উচ্চ পদে থাকে তারা হয়তো যেভাবে বিভিন্ন সময় জাতির সংকটে সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করেছে আমি মনে করি সেটা তারা অত্যন্ত প্রাসঙ্গিকভাবে হস্তক্ষেপ করেছে যে সময় হস্তক্ষেপগুলো হয়েছে কারণ নির্বাচিত কোনো গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ওই সময় আপনার সেনাবাহিনী ক্ষমতায় নেয়নি যখনই দেশে সংকট তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তখনই সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে তো সরকার তো জানে যে তারা এই রাজনৈতিক ক্ষেত্রে যে সেটেল ইস্যুর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটি তারা তুলে দিয়ে তারা একটা পাতানো সাধারণ নির্বাচন করবে কাজে সেনাবাহিনী সে সময় হস্তক্ষেপ করতে পারে তাছাড়া এই 18 সালের মতো আগের রাতে ভোট করবে সুতরাং তাহলে সেনাবাহিনীর সৎ সাহসী দক্ষ চৌকস অফিসার তাদেরকে কোণঠাসা করতে হবে কিছুকে চাকরিচ্যুত করতে হবে কিছুকে আপনার খুন করতে হবে তাই সেই প্ল্যানটি নেওয়া হয়েছিল এখন আমরা স্পষ্টটা বুঝতে পারি তো এই জায়গা থেকে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো সংস্থাগুলো আসলে
তা চাইলেও তারা আগের মতো একটা সাহসী ভূমিকা নিতে পারে না, যে কারণে আজকে এই দেশে আজকে একটা সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ছিল বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করব। দুঃখজনক হচ্ছে যে আওয়ামী লীগ বর্তমান সরকার সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়ে দেশকে একটা সংঘাতের দিকে ঠেলে দিয়েছে, দেশকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে এবং এই বিনা ভোটে তারা ক্ষমতায় থেকে বিভিন্ন মানুষকে লুটপাটের সুযোগ করে দিয়ে দেশের অর্থনীতিকে আজকে ফাঁকা করে ফেলেছে, এখন পঙ্গু করে ফেলেছে। এখন দেশের আপনার ডলার সংকট, আমদানি রপ্তানির সংকট, তো এই সংকট উত্তরণে আজকে আমরা তরুণরা সংগ্রাম করছি। আমরা স্পষ্টভাবেই বলছি আওয়ামী লীগ আমাদের শত্রু না, আওয়ামী লীগের বন্ধুরা সরকারি দলের নেতারাও আমাদের শত্রু না, কিন্তু আজকে সরকারি দল দেশকে যেই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে, আজকে যদি আমরা যারা গণতন্ত্র চাই, আমরা যারা আইনের শাসন চাই, যারা একটা সুষ্ঠু নির্বাচন চাই, এই বিরোধী দলের মানুষগুলো যদি এক না হতে পারি, একটা জায়গা থেকে যদি মৌলিক বিষয়ে আমরা ঐক্যমত হতে না পারি, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। কারণ একটা কথা আছে যে নগর পুরিলে দেবালয় রক্ষা হয় না, আবার কোন গ্রামে যেটা বলে যে গ্রামে বালা মুসিবত আসলে পীরও রক্ষা পায় না। কারণ যদি এই দেশটা ধরেন এই এলাকায় যদি আপনার পানি লাইক ঢুকে তলিয়ে যায় সব এলাকা, তাহলে নিশ্চয়ই সব এলাকার ঘর বাড়ি তলিয়ে যাবে, সবার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। কাজে দেশের আজকে যে একটা অসুস্থ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, মানুষ গণতান্ত্রিক মিছিল করতে পারতেছে না, সভা সমাবেশ করতে পারতেছে না, রাজনীতি করতে পারতেছে না, সেখানে হামলা মামলা হয়রানি, তো এইরকমের একটা অসহিষ্ণু সমাজ আমরা চাই না। তো আমার সাথে নিশ্চয়ই আমার সরকারি দলেরও যারা সব সাহসী ইতিবাচক মানুষগুলোর বন্ধুরা তারাও একমত হবে যে আমরা এই ধরনের একটা অনিশ্চিত প্রতিহিংসার রাজনীতি, প্রতিহিংসার সমাজ, প্রতিহিংসার রাষ্ট্র ব্যবস্থা আমাদের কাম্য না। আমরা এমন একটা সমাজ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই, সব দল মতের মানুষেরা একটা সামাজিক সম্পর্ক থাকবে, রাজনৈতিক সম্পর্ক থাকবে, মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও সবাই সবাই কথা বলবে, মুখ দেখবে। নির্বাচনের ক্ষেত্রে গুন্ডা হুন্ডা দিয়ে নির্বাচন করতে হবে না, জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারা জনপ্রতিনিধি হবে এবং যারাই জনগণের কাছে গ্রহণযোগ্য তারাই নির্বাচিত হবে। আমরা সেই একটা পরিবেশ তৈরি করার জন্য সংগ্রাম করছি, সেই সংগ্রামে আমরা দেশ এবং দেশের বাইরের সকল বাংলাদেশি প্রবাসী ভাই বোনদের সহযোগিতা চাই। আমরা এখানে দেখতে পাচ্ছি আবার কিছু ভাইরা হয়তো লাইভ দেখে আশপাশ থেকে জড়ো হয়েছে, তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশেষ করে কিছুক্ষণ আগে আমরা কাতারে দুটো বড় প্রোগ্রাম করেছি, একটা ছিল আল শাহানিয়া দুসারি পার্ক, সেখানে আমাদের প্রবাসী অধিকার পরিষদ, আপনারা জানেন যে আমরা ছাত্র অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার পাশাপাশি প্রবাসীদের নিয়ে আমাদের একটা সংগঠন আছে প্রবাসী অধিকার পরিষদ, আর গণ অধিকার পরিষদ এখন পর্যন্ত যেহেতু নিবন্ধন পায়নি সে কারণে আমরা বিভিন্ন দেশে গণ অধিকার পরিষদের কমিটি করতে পারিনি, কিন্তু খুব শীঘ্রই আমরা সব দেশে হয়তো গণ অধিকার পরিষদের কমিটি আমরা ডিক্লেয়ার করব এবং ইনশাল্লাহ আশা করি সেটা কাতারে আমরা জানুয়ারিতে শুরু করব। তো সেক্ষেত্রে যারা গণ অধিকার প্রবাসী অধিকার পরিষদে যুক্ত হবেন লাইভে কমেন্টস করবেন, আমাদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবেন এবং এই কাতারে 18, 19, 20, 21, 22, 23, 24, 25 আজকে প্রায় 6 দিন এক্সপেন্ড করেছি, কালকে একদিন আছি। বিশেষ করে দল মত নির্বিশেষে বিভিন্ন ভাই বন্ধু সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষীরা দেখা করেছেন, বিভিন্ন প্রোগ্রামে নিয়ে গেছেন, তাদের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং এটা জানিয়ে রাখতে হয় সবাই, এখানে আমরা চরমোনাইয়ের লোক, খিলাফত মজলিস বলেন, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জামাত ইসলাম, সমস্ত দলের লোকজনের সাথে কথা বলেছি, সবাই এসেছে আন্তরিকতার সাথে। তো আলহামদুলিল্লাহ আমরা এরকম একটা সম্প্রীতির পরিবেশে তৈরি করতে চাই যে অন্য দল করলে তার সাথে কথা বলা যাবে না, তার সাথে বসা যাবে না, চা খাওয়া যাবে না, এগুলো অমানুষের কাজ, এগুলো মানুষের কাজ না। মানুষ সামাজিক জীব, তার একটা সোশ্যালাইজেশন আছে, তার মধ্যে সামাজিক বোধ আছে, সামাজিক সম্প্রীতি তো থাকবে। তো আমরা নতুন প্রজন্ম সেরকম একটা রাজনীতি এই দেশে উপহার দিতে চাই। আশা করি গণ অধিকার পরিষদ এই রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য, সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা বুদ্ধিভিত্তিক, মানসিক, অর্থনৈতিক আপনারা সেই সাপোর্টটা দিবেন। যে আমি একটু বলতে চাই, শুনেন, যুক্ত হবে, শুনেন, আপনি একটু দূরে ক্যামেরাটা করেন, শুনেন, আমি যারা একটা প্রয়োজনীয় একটা কথা বলতে চাই, শুনেন, সর্বপ্রথম ওই যে পুরানো একটা বাংলা প্রবাদ আছে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আমি ওই প্রবাদটা দিয়ে শুরু করতে চাই। শুনেন, যে বাংলাদেশে যে বর্তমানে প্রধানমন্ত্রী আছে উনি কিন্তু খারাপ না, উনি কিন্তু ভালো, উনি স্বয়ং নিজে কোনো দুর্নীতি করে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কিন্তু তার চেলা পেলা যারা আছে না তারা দুর্নীতি করে, এবং খালেদা যারা যে আছে না উনিও একজন ভালো মানুষ, উনি একজন ভালো ভদ্র মহিলা, আমার মায়ের সমতুল্য বয়সের মহিলা, অনেক
শ্রদ্ধা ভাজন লোক, উনিও কোনো দুর্নীতি করে না, তার চলাফেরা অতীতে দুর্নীতি করছে, এটা একেবারে চিরন্ত সত্য। এখন ওই দুজন শ্রদ্ধা ভাজকের কাছে আমি বলতে চাই, বিশেষ করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, আপনি তো সুযোগ নিয়েছিলেন, আপনাকে জাতি 13 বছর সুযোগ দিছে, আপনাকে আপনি তো সুযোগ নিয়েছিলেন, আপনি কোনোদিন বলতে পারবেন না যে আমাকে সুযোগ দেয় না, আপনি সুযোগ নিয়েছিলেন, আপনাকে জাতি 13 বছর সুযোগ দিছে, অপেক্ষা করছে। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, আপনি 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন, প্লিজ আল্লাহর ওয়াস্তে আপনি রাজনীতি থেকে সরে গিয়া আপনি মক্কা মসজিদে মসজিদে বৈশা আপনি আল্লাহ বিল্লাহ করেন, নতুন প্রজন্মের সুযোগ দেন, হাজ্জের নামাজ পড়েন, দয়া কইরা নতুন প্রজন্মের কাছে সুযোগ দেন, নতুনদেরকে সুযোগ দেওয়া ক্ষমতা দিয়ে দেন, সুযোগ দেন। এবং আমি আমার শ্রদ্ধা ভাজক মা সমতুল্য কালেদা জেউকে বলতে চাই, আপনিও সুযোগ নিয়েছিলেন, আপনারও আপনাও 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, এখন আপনার প্রতিও আমার বিনীত অনুরোধ, আপনি প্লিজ আপনি রাজনীতি থেকে অব্যাহত করিয়া আল্লাহ বিল্লাহ করেন, আল্লাহ বিল্লাহ করেন। শুনেন, এখন আমরা বর্তমানে শুনেন, আপনারা দুজন সুযোগ নিয়েছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, কিন্তু দুঃখের বিষয় একটা দুঃখের কথা বলতে হয়, কিন্তু আপনারা আমাদেরকে দুর্নীতি মুক্ত সমাজ, সমৃদ্ধশালী বাংলাদেশ আপনারা আমাদেরকে উপহার দিতে পারেন না, আল্লাহর রাস্তায় আপনাদেরকে হাত জুড়ে মিনতি করি, আপনাদের দুজন রাজনীতি থেকে অব্যাহত নেন। আমাদের এখন বাংলার 18 কোটি মানুষের শিরোমণি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, পাটুরিয়া পর্যন্ত যত মানুষ আছেন সবাই আপনারা নূর ভাইকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ নূর ভাইয়ের নেতৃত্বে, নূর ভাই যদি ডাক দেয় আমরা ঝাঁপিয়ে পড়বো, ইনশাল্লাহ দেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করবো, ইনশাল্লাহ। আমি ময়মনসিংহের মানুষ, বৃহত্তম ময়মনসিংহের মানুষ, আমি কদ্দুস বায়াতির একটা গান দিয়ে আমি শেষ করতে চাই, একটা গানের মধ্যে বলছে, আমার পাগলা গুড়া রে কই মানুষ কই নিয়ে যাও, কই মানুষ কই নিয়ে যাও, নদী নালা কালা বিলা পাহাড় পর্বত টিলা টালা, আমার পাগলা গুড়া রে কই মানুষ কই নিয়ে যাও। এখন কথা হচ্ছে, নূর ভাই যদি আমাদেরকে ডাক দেয় নদী নালা কালা বিলা পাহাড় পর্বত আমরা কোনো কিছুই মানব না, দেখব না, আমরা সারা দিয়ে ইনশাল্লাহ আমরা ঝাঁপিয়ে পড়ব, ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করার জন্য, ইনশাল্লাহ। নূর ভাই আসেনি দেখার জন্য, তার সাথে কথা বলার জন্য, সে যে বাংলাদেশের মানুষের মানে কথা বলে এবং অন্যায়ের বিপক্ষে কথা বলে, ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ বিপিনুর ভাই বাংলার রাষ্ট্র ক্ষমতায় গেলে অত্যাচারিত মানুষ নির্যাতিত মানুষের পক্ষে ইনশাল্লাহ প্রবাসীদের পক্ষে ইনশাল্লাহ, সেই আশা ব্যক্ত করে আমি এখানে ইনশাল্লাহ শেষ করলাম। আর যদি কেউ বলতে পারে ভাই, একটা কথা বলেছে সাধারণ ব্যক্তি, দেখেন আসলে আমরা একটা বলছি যে আজকে কেন দেশের এই পরিস্থিতি তৈরি হবে যে একটা মানুষ বিএনপি জামাত করলে এলাকায় থাকতে পারবে না, ব্যবসা করতে পারবে না, দেশে থাকতে পারবে না, আবার যখন বিএনপি ক্ষমতায় থাকে আওয়ামী লীগ করলে দেশে থাকতে পারবে না, এলাকায় থাকতে পারবে না, এই জন্য একটা প্রতিহিংসার রাজনীতি তো আমরা চাই না। দুঃখজনক হচ্ছে যে গত 31 বছরে যে ধরেন 90 সালে এই ভাই এরশাদ বিরোধী আন্দোলন করেছে, এই এরশাদ বিরোধী আন্দোলন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশের মানুষের অধিকার তাদেরকে ফিরাইয়া দিয়া তারা বিদেশে আসছে, বিদেশের মাটিতে এসে পরিশ্রম করে আজকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছে। তো কিন্তু দেশ যাদের কাছে দিয়া আসছিল তারা তো দেশকে সঠিক পথে রাখে নাই। আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্র রাজনীতির নামে অনেক জায়গায় তারা রাজনৈতিক দলের ভাড়াটে গুন্ডা মাস্তানের মতো কাজ করছে, তারা রাস্তায় বোমা মারছে, কারো মাথায় বাড়ি দিচ্ছে, কোথাও বাসে আগুন দিচ্ছে দলের জন্য। কেন একটা শিক্ষিত ছেলে রাস্তায় বোমা মারতে যাবে, মানুষ মারতে যাবে? এবং এই যে আজকে যারা আপনারা জানেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কৃষকের ছেলে, কামারের ছেলে, কুমোরের ছেলে, প্রবাসীর ছেলে, তারা পরে কষ্ট করে বাবা মা তাদেরকে
তাদের পিছনে ইনভেস্ট করে তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেত। অথচ বিশ্ববিদ্যালয়ে যান, বিশ্ববিদ্যালয়ে গেলে যেই দল ক্ষমতায় থাকতে হয় তাদের দলের মিছিল মিটিং করে তাদের কপালে থাকতে হয়। মানে বিশ্ববিদ্যালয়ে তারা যে একটা গোলামীর জীবন বেছে নিচ্ছে এবং অনেক ক্ষেত্রে তারা বাধ্য হচ্ছে, কারণ সবাই তো বাইরে থাকা খাওয়ার মতো আর্থিকভাবে সক্ষম না। তাহলে দেখেন যখন একটা ছাত্র তার শিক্ষা জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, বিশ্ব মানের মানসিকতা তৈরি হয় সেখানেই, যখন সে গোলামীর জিনজিরে আবদ্ধ হয় যে না আমার ভালো থাকতে হলে সরকারি দলের মিছিল মিটিং করে ক্ষমতায় থাকতে হবে, সরকারি দলের আদু ভাই সাধু ভাই তাদের পিছনে আপনার রাজনৈতিক স্লোগান দিতে হবে, তো তাহলে তো তার মানসিকতা ওইখানে একটা সংকুচিত হয়ে যায় যে না আমি তো এই গোলামি করি আমার বোধ হয় দুনিয়ায় টিকতে হবে। তো তখন সে কি করে প্রশাসনে আবার ঢুইকা, যখন যে দল ক্ষমতায় থাকে ওই দেখানোর জন্য আওয়ামী লীগ হইলে আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগের হইতে চায়, বিএনপি হইলে বিএনপি জামাতের চেয়ে বড় বিএনপি জামাতের কত, তাহলে কি হচ্ছে কারণ এই মেধাবী ছাত্রও কিন্তু প্রশাসন বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েও তারা তাদের মেধাটাকে কাজে লাগাতে পারছে না। এর জন্য রাজনীতিকে পাল্টাতে হবে। এই যে রাজনীতিতে একটা যে দুষ্ট চক্র গড়ে উঠেছে যে ধরেন এমপির ছেলে এমপি, মন্ত্রীর ছেলে মন্ত্রী, মেয়রের ছেলে মেয়র, ভোট ছাড়া এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এমপি মন্ত্রী হয়ে আপনার প্লট নেওয়া, গাড়ি শুল্কমুক্ত কোঠায় গাড়ি নেওয়া, রাষ্ট্রীয় পয়সা পাতে নিয়ে দেশের বাইরে চিকিৎসা করানো, এই রাজনীতি থেকে যেদিন এই সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে তখন দেখবেন যে আপনার তখন যেটা বলে আপনার এই রাজনীতি থেকে যখন এই মালপানি কামানের টাকা পয়সা কামানের এই ধান্দার পথ বন্ধ হয়ে যাবে, আমি আপনাদের বলছি দেখবেন যে অসংখ্য মানুষ রাজনীতি ছেড়ে দিবে। আর তখন রাজনীতি করবে যারা ওই নিজের বাপের টাকা খরচ করে রাজনীতি করতে পারবে, পরিশ্রম করে রাজনীতি করতে পারবে এবং রাজনীতির রাষ্ট্র বিনির্মাণ করতে পারবে তারাই রাজনীতি। তখন আপনার মতো একজন সামান্য প্রবাসীও আপনার নির্বাচন করে জনপ্রতিনিধি হতে পারবেন যদি জনগণ ভোট দিতে পারে। আজকে এই ভাই আমি শুনেছি দেশে থাক এখানে থাকলেও দেশের মানুষকে ঈদে কোরবানিতে কোভিডে বিভিন্ন ধরনের সহযোগিতা ভাই এখানে আমার মনে হয় প্রত্যেক প্রবাসী, কারণ তারা যদি এই দেশে 20,000 টাকাও বেতন পায় দেখা যায় দেশের আত্মীয় স্বজন পরিচিত লোকজন মানে মনে করে যে সে বাইরে থাকে তার কাছে তো টাকা পয়সা ভালো কামায়, তার প্রতি মানুষের একটা অটোমেটিক এক্সপেকটেশন তৈরি হয়ে যায়, পায় দেশে গেলেও তখন চিন্তা কি নিয়ে আসছে, তো কাজী সে খাক আর না খাক তার পকেটে টাকা পয়সা থাকুক আর না থাকুক দেশে গেলে কিছু নেওয়া যাইতে হয় আত্মীয় স্বজন ভাই বন্ধুদের জন্য এবং মানুষ কিছু টুকটাক সহযোগিতা করতে হয়। তো এই রকমের মানুষ মানসিকতা কিন্তু দেশে থাকলে আবার তৈরি হয়, কারণ দেশে অসুস্থ এই পরিস্থিতির মধ্যে থেকে তারা অসুস্থ মানসিকতা ধারণ করে। তো আমরা চাই যে এই প্রবাসীরা বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং আমি আপনাদেরকে একটা কথা বলবো যেটা সবসময় বলি যে আমরা কোনো রাজনৈতিক দলের বিপক্ষে না বিরুদ্ধে না, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল যে ধরনের একটা সংকীর্ণ জায়গা থেকে রাজনীতি করে তার সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি, মানে তাদের সাথে রাজনীতি না করলে তারা স্বাধীনতা বিরোধী রাজাকার জামাত শিবির বিএনপি। আরে ভাই আজকে স্বাধীনতার 50 বছরে স্বাধীনতা বিরোধীরা থাকে কিভাবে, আজকে আপনার এই বিশেষ করে 51 বছরে কিভাবে একটা মানুষ রাজাকার হয় এটা বলে কিন্তু তারা একটা মানুষকে বিভক্ত করে রাখে যে মুক্তিযুদ্ধের সমপক্ষের শক্তি বিপক্ষের শক্তি। আজকে বাংলাদেশের প্রতিটি মানুষই মুক্তিযুদ্ধের স্পিরিটের জায়গাটাকে ধারণ করে, আজকে যারা ক্ষমতা আছে মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা, একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা নিরসন করা, কিন্তু আজকে সালমান রহমানরা হাজার হাজার কোটি টাকার মালিক আর ওই বস্তির ফুটপাতে ঘুমিয়ে থাকা মানুষটা রাস্তায় সন্তান প্রসব করে চিকিৎসাটাও পায় না, কোভিডের সময় আমরা দেখছি রিক্সায় বসে বাচ্চা প্রসব করছে, তো সালমান রহমানরা তো চিকিৎসার জন্য লন্ডন আমেরিকা সিঙ্গাপুর যাবে। ইভেন আমাদের প্রধানমন্ত্রীর প্রতি অসম্মান কিংবা অশ্রদ্ধা রেখে না, আমার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এখন শেখ হাসিনা আপনাদের এলাকার রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব আছেন, এর আগে যারাই ছিলেন খালেদা জিয়া অন্যরা তাদের কিন্তু বাসার যে কেয়ারটেকার তার বেতন দেয় কিন্তু আপনাদের প্রত্যেকের অংশীদার আছে, তার বাসায় যে সুস্বাদু খাবারটা রান্না হয় বিভিন্ন অ্যাম্বাসেডাররা গেলে তাদের সম্মানের নৈশ ভোজের আয়োজন করে ওই টাকা কিন্তু আমাদের জনগণের টাকা, জনগণের টাকা। এখন তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন তার জন্য এটা আমরা বৈধ করেছি যে খরচ করবে, কিন্তু
তিনি চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন, সিঙ্গাপুর যেতে পারেন, আমরা আমজনতা কোথায় যাব? আমরা আমজনতা কোথায় যাব? তাহলে আমার দেশের রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর তো একটা মাথা ব্যথা থাকা উচিত যে আমার দেশের জনগণ যেন সিঙ্গাপুরের চিকিৎসা এখানে পায়, আমার দেশের নাগরিকরা যেন লন্ডনের চিকিৎসা এই দেশে পায়। যেটা ইয়া ভাই বলেছেন একটা কথা, রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায়। আবার কিন্তু তিনি বলছেন যে প্রধানমন্ত্রী আমার মনে হয় যে দুর্নীতি করেন না, অন্যায় করেন না, খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তারাও বোধ হয় করেন না। এই কথাটা আমাদের মতো অনেক মানুষের মাঝে মাঝে এরকম মনে হয়। আবার মাঝে মাঝে কিন্তু আমরা একটা জিনিস ভাবি যে আপনার ধরেন প্রধানমন্ত্রী যদি কোনো দুর্নীতিকে সাপোর্ট না করেন তাহলে তার মন্ত্রিসভায় দুর্নীতিবাজ লোক থাকতে পারে, তার মন্ত্রীরা কেউ দুর্নীতি করতে পারে? আজকে ধরেন বাংলাদেশের একটা ব্যাংক থেকে আলোচিত ঘটনা, 30,000 কোটি টাকা নিয়ে গেছে, তারা কি করছে ওই সিঙ্গাপুরে হোটেল কিনছে, মালয়েশিয়াতে হোটেল কিনছে, সমস্ত পত্র পত্রিকায় রিপোর্ট আসছে। তাহলে এটা প্রধানমন্ত্রীর কানে গেছে না? তাহলে প্রধানমন্ত্রীর কানে তো গেছে। এখন এই ব্যবসায়ী প্রতিষ্ঠানরা নিয়মতান্ত্রিক ভাবে লোন নিলে লোন নিতে পারে 300 থেকে 400 কোটি টাকা, তারা যে 3,000 কোটি টাকা নিল, তো আপনার প্রধানমন্ত্রী আমার প্রধানমন্ত্রী তো জানে, টেলিভিশনে নিউজ হয়েছে, টক শো হয়েছে যে সমস্ত নিয়ম নীতির ব্যত্যয় করে, কিন্তু প্রধানমন্ত্রী তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। কাজে হয়েছে তাহলে তো রাজার দোষে রাজ্য নষ্ট হচ্ছে। এখন আপনি আপনি বলেন আমি গরুর মাংস খাই না, গরুর ঝোল দিয়া রুটি খাই, তাহলে এটা এরকম হয়ে গেল না? সেই জায়গা থেকে আমরা বলবো ভাই, আমরা আমাদের সিনিয়র রাজনীতিবিদ তাদের প্রতি সম্মান রেখেই বলছি, আপনারা গত 51 বছরে দেশকে একটা বিভাজনের রাজনীতি উপহার দিয়েছেন, দেশে সহিংসতার রাজনীতি সৃষ্টি করেছেন, আপনারা সম্প্রীতির রাজনীতি তৈরি করতে ব্যর্থ হয়েছেন, আপনারা একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ব্যর্থ হয়েছেন, একটা সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশের 51 বছরে তৈরি করতে পারেন, আপনারা মিলিটারি শাসনের সমালোচনা করেন, সামরিক শাসকদেরকে গালি দেন, সামরিক শাসকরা এই আপনাদের কথিত গণতান্ত্রিক শাসকদের চেয়ে দেশ ভালো চালিয়েছে, ইতিহাস দেখেন, তথ্য প্রমাণ দেয়। আমরা এরশাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ডাক্তার মিলন থেকে শুরু করে জয়নাল দীপালি অনেকের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে, যেখানে এরশাদের প্রতি এরশাদের সামরিক শাসনের প্রতি ছাত্রদের সাধারণ মানুষের ঘৃণা আছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত 13 বছরে 3,500 মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড স্বীকার করেছে, বিরোধী দল করার কারণে গুলি করে মেরে ফেলেছে, ক্রস ফায়ার, অসংখ্যকে গুম করেছে। যদি আবারও সামনের বার ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশ আসলে কার অধীনে চলে যাবে, বাংলাদেশ আসলে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে থাকবে কিনা, সেটা নিয়ে কিন্তু আমরা একটা সন্দেহ। কাজেই আমাদের হচ্ছে আমরা যদি বেঁচে থাকি আমরা আওয়ামী লীগ বাংলাদেশ বিনির্মাণ করবো, আমাদের ভোটের মাধ্যমে আমরা সরকার গঠন করবো। এই চাওয়াটা তো অন্যায় চাওয়া, এই চাওয়াটা তো অবিচারের চাওয়া। কাজে আপনাদেরকে অনুরোধ করবো যে আগামীতে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, গণ মানুষের জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যার যার জায়গা থেকে আমাদের এই সংগ্রামকে আপনাদেরকে সাপোর্ট করতে হবে, এগিয়ে নিতে হবে। এই সংগ্রাম যারাই করবে, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি, গণসংহতি, গণফোরাম, অমুক তমুক, যারাই এই গণতান্ত্রিক সংগ্রাম করবে তাদেরকে আমাদের সাপোর্ট করবে। আওয়ামী লীগের লোকেরাও যত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবে যে সরকারের পতন ঘটা দরকার, তত দেশের জন্য মঙ্গল হবে। এবং আওয়ামী লীগের অনেক মানুষ চায় না যে এই গায়ের জোরে সরকার ক্ষমতায় থাকে, ভোট ছাড়া তারা এমপি মন্ত্রী হোক, কারণ তারা তো বুঝছে আজকে আমরা ভোট ছাড়া এমপি মন্ত্রী হবো, দুই দিন পরে আবার আর একজন ক্ষমতা আসলে শুধু একই কাজ করবে। তো আজকে তারা দেশে থাকতে পারছে না, ঘরে ঘুমাইতে পারতেছে না, বউ বাচ্চার মুখ দেখতে পারছে না, আমরা ক্ষমতা না থাকলে তো আমাদের এই পরিণত হবে। কাজে আমার নিশ্চয়ই আমার ধারণা যে আওয়ামী লীগের মধ্যে যারা ইতিবাচক রাজনীতি করেন তারাও এই ধরনের বাংলাদেশ দেখতে চান না। আমরাও বলবো যে সরকারের এই পতনের জন্য আপনারাও ভিতরে ভিতরে কাজ করেন, বিরোধীদেরকে সাপোর্ট দেন, কারণ তাহলে আপনাদের মধ্যে প্রকৃত যারা আওয়ামী লীগার তাদের একটা অবস্থান তৈরি হবে এবং দেশকে এই সংঘাত সহিংসতা থেকে আমরা সেভ করতে পারবো। আমাদের এই সংঘাত সহিংসতা থেকে সেভ করারই লক্ষ্য আজকে যেভাবে 10ই ডিসেম্বর আপনারা দেশে ছিলেন না, আপনারা জানেন, আমরা দেখেছি 9ই ডিসেম্বর 10ই ডিসেম্বর পাড়ায় পাড়ায় লোকজন ভাড়া করে আপনার তাদেরকে অস্ত্র দিয়ে, রামদাও দিয়ে, লাঠি সুটা দিয়ে দাঁড় করে রেখেছে, এইখান থেকে যেন বিরোধী দলের কেউ লোক যাইতে পারে না, তার মোবাইল চেক করা, হ্যাঁ হোয়াটসঅ্যাপ চেক করা,
এইভাবে এমনকি আমার নামে দুইটা মামলা দিয়েছে আচ্ছা তার নামে দুইটা মামলা দিয়েছে চিন্তা করেন এমনকি আপনারা বাস্তবে একটা ঘটনা স্বীকার করেছে আমাদের বাণিজ্য মন্ত্রী যে 300 টাকা না দিলে আওয়ামী লীগের লোকেরাও রাস্তা নামে এখন মাংসপত্র সরকার এই যে ব্যাংক লুটপাট করেছে দুর্নীতির যে টাকাটা কামাইছে আর ওই ভাড়ার টাকা দিয়ে লোকজনকে বোমা মারতে পাঠায় মানুষ পিজাইতে পাঠায় ঘর বাড়ি দখল করতে পাঠায় এটা আসলে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল মুক্তিযুদ্ধের সময় নেতৃত্বদানকারী দলের কাছ থেকে মানুষ আশা করে না তো আমরা আশা করি যে আওয়ামী লীগের নেতাদেরও বোধোদয় হবে এবং আমরা বিরোধী দল চরমোনাই খেলাপথ বাম ডান যারা একটু মানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করার ধান্দায় আছি যে আমি সরকারের সাথে সমঝোতার দুইটা আসন নেব আমি আন্দোলনে নামি কি নামি না যারা এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে মাঠে থাকবে না যারা সংগ্রাম করবে না তারা মানুষের কাছে নর্দমার কীট হিসেবে চিহ্নিত হবে বেইমান হিসেবে চিহ্নিত হবে জাতীয়তাবাদী হিসেবে চিহ্নিত হবে যে ওরা ফ্যাসিবাদের দোষর ছিল ওরা স্বৈরাচারের সমর্থক ছিল ওরা মুনাফিক ছিল ওরা দেশদ্রোহী ছিল যে যখন আজকে আপনারা অনেকেই জানেন মুক্তিযুদ্ধের সময় যেমন আমাদের কৃষক শ্রমিক সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে মুক্তিযুদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আবার আরেক দল ছাত্র কিন্তু ক্লাস করেছে সেই সময় কিন্তু বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকরাও কিন্তু নিয়মিত ক্লাস নিয়েছেন কাজেই এই যে ভালো মন্দ এটা সবসময় ছিল আছে তো আমরা আজকে তাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এইটুকু বলবো আজকের গণতান্ত্রিক যে আন্দোলন সংগ্রাম 13 বছর ধরে চলছে অনেক মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে আরো দিচ্ছে সুতরাং এই গণতন্ত্রের জয় হবে গণমানুষের বিজয় হবে সুতরাং যারা আজকে মানে আড়াল আছেন যারা আজকে চেক অ্যান্ড ব্যালেন্স করছেন তলে তলে আতাত করছেন তারা কিন্তু মানুষের কাছে জাতির কাছে বেইমান ঘৃণিত মীর জাফর হিসেবে চিহ্নিত হবে যারাই আজকে এটা আছেন তাই আমি অনুরোধ করবো সকল বিরোধী দলের নেতৃবৃন্দকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য হাসিনা হটাও কিংবা খালেদাকে ক্ষমতা আনো কিংবা খালেদা হটাও হাসিনাকে ক্ষমতা আনো এই জন্য না মানুষের ভোটের অধিকার স্থায়ী ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কারণ স্থায়ী ভোটাধিকার যদি থাকে তাহলে আমরা 5 বছর পর পর কিংবা যখনই নির্বাচন হোক সেই সময় আমরা আপনার ভোট দিয়ে আমাদের পছন্দ মতো প্রার্থী নির্বাচন করতে পারবো আর পছন্দ মতো নির্বাচন করতে পারলেই আজকে শফিক ভাইকে নির্বাচন করলাম সে খারাপ করবে তাকে পরবর্তীতে আউট করতে পারবো এই ব্যবস্থাটা থাকতে হবে তাই অনুরোধ করবো এই ব্যবস্থাটার জন্য নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য সমস্ত দল যার যার জায়গা থেকে রাজপথে নামুন আন্দোলন করুন আগামী 30শে ডিসেম্বর 2018 সালের যে কলঙ্কিত নির্বাচন যেই নির্বাচনটি মূলত আগের রাতে হয়েছিল সেই কুখ্যাত নির্বাচনের এই সামনে 30শে ডিসেম্বর আসতেছে সমস্ত রাজনৈতিক দল যার যার ব্যানার নিয়ে এই ডাকাতির নির্বাচন কলঙ্কিত নির্বাচনের বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদ করেন সমস্ত দল যদি যার যার অফিসের সামনে দাঁড়িয়ে যায় প্রোগ্রাম করে সরকার তো টরক পড়ে যাবে না আমার বিরুদ্ধে সবাই এক হয়েছে এখন কি আমরা তাদেরকে হটানোর জন্য এক হয়েছি নো আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন চাই কারণ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ এখন বিরোধী দলে গেলে পরের বার আওয়ামী লীগের ক্ষমতা সুযোগ থাকবে সুতরাং আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দ সরকারকে বলবো মানে গ্রামের ক্যাটল যে পাশা দিয়ে পাহাড় ঠেলা যায় না পাহাড় ঠেলতে অনেক শক্তি সামর্থ্য মেশিনারি প্রয়োজন কাজে আজকে সমস্ত দেশের মানুষ এই প্রবাসে এসেছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী অনেকে নাকি লজ্জায় ভয়ে আতঙ্কে আইসে জনগণের সাথে দেখা করে না প্রোগ্রাম করে না আর অথচ আমরা যেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসা দলমত নির্বিশেষে সমর্থন সহযোগিতা এটা কেন আমাদের কাজের কারণ আপনারা যদি 13 বছর যেটা শফিক ভাই বলেছে সময় তো সুযোগ তো পেয়েছিলেন মাহাতির মোহাম্মদের মতো বাংলাদেশকে চাইলে গড়ে তুলতে পারতেন এই কাতারের আমিরদের মতো দেশকে গড়ে তুলতে পারতেন কিন্তু করেন নাই এটা যে বঙ্গবন্ধু পেয়েছিল বলছে যে কম্বলসুর আপনারা পেয়েছেন ব্যাংক টাকা আপনারা পেয়েছেন দেশের টাকা বাইরে পাচার করে বোর্ডসর হাসিনা বোর্ডসর ওই পাপিয়া সাপিয়া এদেরকে কাজে আপনারা এইভাবে দেশকে ধ্বংস করেছেন আমরারা যখন যে দল আসে তাকে শকুরে এরা তো দুর্নীতি করে আমলাদের বিরুদ্ধে কেন আমলাদেরকে চালায় কে একজন সহকারী সচিব থেকে উপসচিব আমরারা যদি এক হয় সরকার তো দুর্নীতি করতে পারে না আমি বলি উপসচিব হবে এই প্রমোশনটা দেখে সরকার এখন যে মন্ত্রী আছে তার ধরেন তার বাসা যে বাজার কইরা পাঠাইতে পারবে মাছ মাংস পাঠাইতে পারবে চাকরি বাকরির পরীক্ষা নিয়ে কিছু পয়সা পাতি দিতে পারবে যে স্যার 1 কোটি টাকা কামাইছে আপনার 50 লাখ আর আমরা 5 জনে 10-10 করে 20 লাখ দিয়েছি কাজে এই এখন মন্ত্রী যদি বলে
যে আমার মন্ত্রণালয় একটা ঘুষখোর থাকতে পারবে না, আমার মন্ত্রণালয় একটা নেশাখোর থাকতে পারবে না, তাহলে থাকতে পারবে? আপনি তো দেখছেন পার্লামেন্টের মধ্যে, আপনি শুনছেন, নিজে শুনছেন পার্লামেন্টের মধ্যে বলছে সচিবরা মানে মন্ত্রণালয়ের একটা পিওনে পর্যন্ত একটা এমপি মন্ত্রীকে দাম দেয় না, তাহলে সেখানে আমাদের রাজনৈতিক দলের কি ক্ষমতা আছে? কিছু নাই, রাজনৈতিক শুধু নামের শো। দেশটাকে চালায় দেশের শক্তি কার কাছে? আপনি রাজনৈতিক রাজনৈতিক দলগুলি তো সর্বোচ্চ 10 লাখ লোক আছে বাংলাদেশ নিয়ন্ত্রণ করে, আর আপনি সরকারি সরকারি আমলা পুলিশ পুলিশ প্রশাসন বিডিআর আর্মি এদের মধ্যে আছে 1 মিলিয়ন লোক, তাহলে কার শক্তি বেশি? আপনি বলছেন ঠিক আছে, এখন ধরেন বিএনপি এবং আওয়ামী লীগ আপনি যদি 91 থেকে কম্পেয়ার করেন, 91 বিএনপি ক্ষমতা আসছে, 96 আওয়ামী লীগ ক্ষমতা আসছে, আবার 2002 বিএনপি ক্ষমতা আসছে, আবার 2008 আওয়ামী লীগ ক্ষমতা আসছে। অর্থাৎ যখন ভোটের পরিবেশটা ছিল, মানুষ কিন্তু একটা দলকে বেশি দিন রাখে না, কারণ জানে যে আপনাকে যদি বেশি দিন মজা পাওয়ায় তো আপনার মধ্যে অলসতা জেঁকে বসবে, আপনার মধ্যে অহংকার বোধ তৈরি হবে, আপনার মধ্যে দাম্ভিকতা তৈরি হবে, স্বৈরতান্ত্রিক মনোভাব তৈরি হবে। তখন ভোটের যখন পরিবেশ ছিল, 5 বছর পরপর পরিবর্তন হতো, সেই সময় আপনি দেখাতে পারবেন না। এমপিরা অভিযোগ করেছে যে মাননীয় স্পিকার আমাদেরকে আজকে এই পেয়নের মতো দামও দেয় না। এখন যখন দেখেছে এই সরকার গঠন করার ক্ষেত্রে আগের দিন ভোট করে দিয়েছে কে? পুলিশ, র‍্যাব, পিডিআর কিংবা আমলারা নির্বাচনী ছক এঁকেছে, ডিসিরা আপনার এমপিদেরকে জিতাইছে, তো তখন তারা মনে করছে যে সরকার গঠন করে আমরা, জনগণের তো আর ভোট প্রয়োজন না, সুতরাং ও যে এমপি হয়েছে ওহালা তো বেতন নিচ্ছে, ফাও, ও যে গাড়ি ব্যবহার করতে সেটা তো ফাও, ও যে ভিআইপি প্রোটোকল বা চকিয়ের ভিআইপি ওরে তো এমপি বানাইছে আমরা, শোনেন মন্ত্রী বানাইছে আমরা, কাজেই জনগণের ভোটে যদি নির্বাচিত হতো তাদেরকে দাম দিতে। এখন এই আমলাদেরকে দিয়ে সরকার এইরকম একটা ডাকাতির নির্বাচন করে, একটা আপনার ষড়যন্ত্রের নির্বাচন করে, নীলনকশা নির্বাচন করে, এখন আমলাদেরকে পাওয়ারফুল করছে, পুলিশের লোকেরা এমপিদেরকে দাম দিচ্ছে। আমলারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমলারা প্রজাতন্ত্রের কর্মচারী, তাহলে আমলারা যখন যে সরকারে বলবো তার অধীনে তো থাকবে, প্রজাতন্ত্রের সেবা করবো, তাহলে আমলারা কেন যখন যে সরকার তার কথা শুনে? আমলাদের কি দুর্বলতা? এখন সরকার তো আর প্রজাতন্ত্রের সরকার না, সরকার হচ্ছে ভোট ছাড়া সরকার, তাকে তো দাম দিবে না। ধরেন আমরা আমরা ধরেন আপনি আমরা যারা মুসলমান, বিশেষ করে আমি যত বড়ই নেতা হই না কেন, মসজিদে যাই কিন্তু আমি ইমামের পিছনে দাঁড়াই নামাজ পড়তে, ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি কিন্তু নামাজ পড়াইতে না, যেন আমি দেশের রাষ্ট্রপতি আমার পিছনে সবাই নামাজ পড়বে, সে কিন্তু পড়ে না, ইমাম কিন্তু নামাজ পড়ে, রাষ্ট্রপতিও কিন্তু ইমামের পিছনে দাঁড়ায়। এখন আজকে এই যে আপনার ইয়েরা আমাদের এই যে আমলাদের কথা বলছেন, এখন আপনার যখন সরকার জনগণের ভোটে নির্বাচিত হতো তখন আমলাদেরকে ওইভাবে সেও আপনার দুর্নীতি করতে দিত না, সেও আমলাদেরকে যে কোনো সময় স্যাক করতে হতো। এখন সরকার যারা আছে তারা কিন্তু একটা দুর্বৃত্তের দুষ্ট চক্রের সিন্ডিকেট। আপনি দেখেন যে এই মাঝখানে বাংলাদেশে তেলের দাম বেড়ে গেল, বাংলাদেশে কিন্তু এই অপরিশোধিত তেল আমদানি করে 6টা কোম্পানি, ম্যাজিস্ট্রেটরা যখন অভিযান চালাইলো 3টা কোম্পানির ডিপোতে পর্যাপ্ত তেল মজুত পাইছে, কিন্তু কাউকে 5 পয়সা জরিমানা করতে পারে, কারণ সবাই সরকারকে টাকা পয়সা দেয়, ওই জরিমানা করবে এমপির ফোন, মন্ত্রীর ফোন, অমুকের ফোন। তারপরে এই যে বাংলাদেশে আপনার কিছুদিন আগে যে আজগুবি ঘটনা, চিনির দাম 18 টাকা বেড়ে গেছে আমার অফিসের এই ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান ওনার কর্মচারীরা কিরকম হবে সেটা উনি পরিচালনা যেভাবে করবে সেভাবে হবে। উনি যদি কর্মচারীদেরকে বলে আমি আসলেই সবাই স্যালুট দেব, কর্মচারীদের স্যালুট দেব, উনি যদি বলে যে আজান হওয়ার সাথে সাথে আমার দরজা বন্ধ হয়ে যাবে, আমি নামাজে চলে যাবো, তোমরা আমার পিছনে পিছনে নামাজ হও, ওনার কর্মচারী সেরকম হবে। তো আমাদের দেশের সরকার মন্ত্রীরা এমপিরা যদি বলে আমার নির্বাচনী এলাকায় যারা সরকারি দায়িত্বপ্রাপ্ত আছেন তারা একটা ঘুষ খাবেন না, দুর্নীতি করবেন না, জনগণের জন্য কাজ করবেন, তারা সেভাবে কাজ করবে। এখন দেখেছে যে যারে দিয়া বুঝ ছাড়াইবে তারই তো ভুতে না। এখন এমপি মন্ত্রী তো অসহায়ত্ব বক্তব্য করছে পার্লামেন্টের মতো জায়গাতে, তারা বলতেছে যে আমরা আপনাদের কাছে জিম্মি, তাহলে কি আমরারা কি বুঝেন না? কারণ আপনার তো নৈতিক জোর নাই, যে নৈতিক সত্য কথা বলার জন্য তো জোর থাকা লাগবে। এখন আমি আপনারা অনেকেই বলছেন ভাই আপনি এত কথা বলছেন, এত কিছু করছেন, শেখ হাসিনা আপনাকে গ্রেপ্তার করে না, মুখ করে না, আপনার উপরে হামলা হতে পারে, আপনাকে গুম করে দিতে পারে। আমি তো এইটুকু জেনে যে আমি একজন মুসলমান হিসেবে আমি যে জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহ থেকে নির্ধারিত, তো আমি তো অন্যায় অপরাধ করছি না, আমি দেশের মানুষের জন্য কথা বলছি, দেশের ভালোর জন্য কথা বলছি, কাজে আমার তো
মধ্যে কোনো দুর্বলতা নাই। শ্রীরাম বলছি যে জন্মেছি মৃত্যু একদিন হবেই, এত ভয়ের তো কিছু নাই। আমি তো অন্যায় অপরাধ করতেছি না, বরঞ্চ আমি হাজারো এই যে কাতার এসেছে আলেম ওলামারা দেখা করার জন্য আগ্রহ প্রকাশ করতে দেখা করছি, তারা দোয়া করেছে। তো আমি তো জানি আমার ভালো কাজে আমার অসংখ্য মানুষের দোয়া আছে। এই যে আপনারা কাতারের মতো জায়গায় এই জায়গায় লাইভ দেখে অনেকে জড়ো আছেন আসছেন ভালোবাসার কারণে। আমার তো চেহারা সুদা শাহরুখ খানের মতো এটা দেখতে আসেন না, কোনো সেলিব্রিটিও না, আমাকে আসছেন যে না এই লোকটা একটা নতুন রাজনীতি জনগণের কথাগুলি বলে, একটা নতুন রাজনৈতিক দল করেছেন, জনগণের কথা বলেন, ভালো ভালো কথা বলেন, ঠিক আছে, তাকে দিয়ে যদি কিছু পরিবর্তন হয়। কিন্তু আপনার যে মনের কথাটা ছিল এই যে আমলাদের প্রতি ক্ষোভ, সেটা আপনি বলেছেন যে এই আমলাতান্ত্রিক জটিলতায় আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকি, এটা সত্য। কিন্তু আমি এইটুকু মনে করি যে একজন মন্ত্রী নির্ধারণ করবে যে তার মন্ত্রণালয়ের অন্য স্টাফরা কি বিহেভ করবে। তো আমার বিশ্বাস যে দেশে আমরা যদি সেই জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারি, একটা জবাবদিহিতা, জবাবদিহিতা শুধু আমলা করবে সেটা না, চেয়ারম্যান করবে না, মেয়র করবে না, প্রধানমন্ত্রী করবে না, সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সেই ধরনের একটা শাসন ব্যবস্থা আমরা তৈরি করতে চাই, যে কারণে আমরা বলছি যে বর্তমানে আমাদের যে সংগ্রাম শুধু সরকার পতনের সংগ্রাম না, সরকার ও শাসন ব্যবস্থা বদলের সংগ্রাম। আমরা ওই আপনার সরকারও বদল করতে চাই, একই সাথে শাসনতন্ত্রেরও। আচ্ছা, আপনার দাবিতে একটা জিনিস অ্যাড করার জন্য আমি রিকোয়েস্ট করবো, আপনি যে ফবাসী বাংলাদেশ ফবাসী অধিকার পরিষদ এবং বাংলাদেশের আপনার রাজনৈতিক দল, সেখানে কি আমাদের বাংলাদেশের যারা ফবাসী আছে তাদের সবচেয়ে বড় মৌলিক অধিকার যেটা জিনিস লাগে আমার মনে হয় পাসপোর্টটাই, পাসপোর্ট যারা কেউ কখনো কোথায় যেতে পারে না, সেই পাসপোর্ট যাতে মানে কারো ব্যক্তিগত আক্রোশে কারো সিন্ডিকেটের কারণে যে কোনো কারণে পাসপোর্ট বাতিল থেকে যে আমরা মুক্তি পাই সেটা নিয়ে আপনি কি কোন একটা আপনাদের যে আপনাদের নির্বাচনী স্তর বা আপনাদের রাজনৈতিক যে নিয়ম কানুনগুলি আছে ওখানে কি কোনো কলম দেওয়া যায় নাকি? আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটা 21 দফার কর্মসূচি ঘোষণা করেছি, সেখানে প্রবাসীদের নিয়ে দুইটা পয়েন্ট স্পষ্টভাবে আছে যে সকল প্রকার হয়রানি বন্ধ করে অনস্টপ সার্ভিস চালু করে প্রবাসীদেরকে রাষ্ট্রীয় খরচে বাইরে পাঠানো, সেখানকার মরদেহ, এটা অভিযোগ ছিল অনেকে কাজ করতে এসে মৃত্যুবরণ করে সবার টাকা পয়সা থাকে না, সেই লাশও যেন দেশে পাঠানো যায়, এই দাবিটা আমরা ইনক্লুড করেছি। এবং আমরা বিশেষ করে আমি আপনাকে আমাদের নিজেদের অভিজ্ঞতাটা শেয়ার করলে যে আমরা তো প্রথমে ছাত্র আন্দোলন 18 সালের কোটাশাসক আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের উত্থানটা, সেই ছাত্র সংগঠনের পরে আমরা যুব সংগঠন গঠন করেছি, তারপর একটা শ্রমিক সংগঠন গঠন করেছি, তারপরে প্রবাসী অধিকার নামে একটা সংগঠন গঠন করেছি, ছাত্র থেকে যুব শ্রমিক তারপরে প্রবাসী। এখন আমরা রাজনৈতিক দল গণনা করে প্রবাসী কেন গঠন করলাম বা প্রবাসীদের আমরা কোথায় থেকে পেলাম, কারণ আমরা দেখেছি ছাত্র আন্দোলনের থেকে আমরা যখন দেশের এই পরিবর্তনের জন্য সংগ্রাম করছি, দেশের বাইরে থেকে বিভিন্ন মানুষ আমাদের এই সংগ্রামে সামিল হচ্ছে, আমাদেরকে সহযোগিতা করছে, এবং তারা বাইরে থাকলেও দেশ নিয়ে তাদের একটা ভাবনা থাকে। তখন এই প্রবাসী অধিকার পরিষদ আমরা কিন্তু মূল দল গঠনের আগে প্রায় আমাদের অর্ধ শতাধিক দেশে এই প্রবাসী অধিকার পরিষদের কার্যক্রম আছে। এবং আপনি যদি লক্ষ্য করেন যে মানুষের বিভিন্ন এই প্রবাসীদের হয়রানি নিয়ে যখন এই 385 জন প্রবাসী কাতার ওমান বিভিন্ন জায়গা থেকে দেশে গেল, তাদেরকে 57 দ্বারা আটক রাখলো, আমরা প্রতিবাদ করেছি, আমি নিজে মন্ত্রণালয়ে গিয়েছি, ঘেরাও করেছি, তারপরে এই ভিয়েতনামের আটকে পড়া প্রবাসীরা এবং আমাদের প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ অনেক জায়গায় অসহায় কিছু প্রবাসীদের সবার পারে নাই যারা একটু সমস্যায় ছিল, কিছু অর্থনৈতিক সহযোগিতা করেছে, কোথাও কোভিড এর সময় খাবার দিয়েছে, কোথাও কাউকে একটা কাজ দিয়ে সহযোগিতা করেছে। এই প্রবাসী অধিকার পরিষদটা গঠনের লক্ষ্য উদ্দেশ্য আমার রাজনীতি না, আমি চাই না প্রবাসী অধিকার পরিষদের ব্যানারে আপনারাও এমবেসি ঘেরাও করতে দেন, এই যে আমি আহ্বান জানাবো না, আমি বলছি যে প্রবাসী অধিকার পরিষদের গঠনের আমার দুইটা লক্ষ্য উদ্দেশ্য। প্রথম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যারা প্রবাসী বিভিন্ন দেশে থাকে তাদের মধ্যে একটা কানেকশন তৈরি করা, যোগাযোগ তৈরি করা। দ্বিতীয়ত হচ্ছে এই যোগাযোগের এই নেটওয়ার্কের মধ্যে দিয়ে বাংলাদেশের জন্য কিছু কাজ করা, কারণ আজকে আপনার 5টা ভাই এখানে অসহায় আছে, তাদেরকে আপনারা যদি 5টা চাকরি দিতে পারেন ওই 5টা ফ্যামিলি বাংলাদেশে উপকৃত হবে। এবং এই ভাইয়ের খাম যেমন প্রতিষ্ঠানে প্রায় 200 বাংলাদেশি কাজ করে, সাধারণ ভাইয়ের অধীনে প্রায় 150 বাংলাদেশি কাজ করে, এবং এখানে আমি অনেকে চিনি না, অনেকেই হয়তো ব্যবসায়ী ব্যবসা আছেন, তাদের অধীনে অনেক বাংলাদেশিরা কাজ করে। সুতরাং আপনাদের মধ্যে এই নেটওয়ার্কিংটা থাকার ফলে আপনারা কিন্তু একে অন্যের দ্বারা উপকৃত হতে পারছেন। তো প্রবাসী অধিকার পরিষদ গঠনের লক্ষ্য উদ্দেশ্য সেইটা, আর যেহেতু আমরা শুরু থেকে আমাদের কার্যক্রমে প্রবাসীদের একটা সহযোগিতা পেয়েছি, এবং আজকে যে কোনো এমপি মন্ত্রী না হইয়াও যে মানুষের ভালোবাসা, এই ভাই ল্যান্ড ক্রুজার গাড়ি, আমার জীবনে ল্যান্ড ক্রুজার গাড়িতে আমি প্রথম এখানে এসে চড়ছি, এখন ভাই এইটা আপনার ইয়ের কিছু নেই, ভাব নেওয়ার কিছু নেই, আমার ভাব দাদা জমিদার না যে আমি ল্যান্ড ক্রুজার গাড়িতে চড়ে যাবো, যাই হোক এই ভাইয়ের আছে এখানে চড়াইছে, এখন
এইটা কেন? কারণ আমাদের এই কার্যক্রমকে ভালোবাসেন, সমর্থন করেন। আমরা চাই এইভাবে আপনারা দেশের যারাই ভালো কাজ করে, ভালো কিছু করতেছে, তাদেরকে সাপোর্ট করেন। সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদ একটা নতুন রাজনৈতিক দল হিসেবে আমরা এই একটা বৈশ্বিক মানে হচ্ছে প্রযুক্তির সাথে বৈশ্বিক ব্যবস্থাপনার সাথে তাল মিলিয়ে আগামীর বাংলাদেশকে সেবা বিনির্মাণ করতে চাই। সেক্ষেত্রে আপনাদের আরেকটা জিনিস হাওয়া আছে, আমি একটু বলি, শুনেন, আপনাদের যে অভিযোগ বলা চলে এটা একটা মামুলি অভিযোগ, এইটা দুই ঘন্টার মধ্যে সমাধান করা সম্ভব। এবং দুঃখজনক হচ্ছে কি বলবো, ওই যে বলেন আপনি দুই ঘন্টার মধ্যে যে সমস্যাটা সম্ভব, সেই সমস্যাটা নিয়ে অন্তত দুই যুগ ধরে কথা হচ্ছে যে প্রবাসীরা এই বিদেশে যাওয়ার সময় কি দালালদের দ্বারা প্রতারণার শিকার হয়। তারপরে নেপালিরা এই দেশে অনেক ভাই বলেছে যে ফ্রিতে এখানে কাজ করছে, আমাদের দেশের মানুষেরা তারা কোটিপতি, দেশের সিআইপি, গরিবের রক্ত চুইসা, যে অল্প টাকা আসতে পারে সেখানে তারা ওই সরকারের টাকাটা কই দেয়, এমপি কে দেয়, মন্ত্রী কে দেয়, আমলা কে দেয়, কামলা কে দেয়, দিয়ে দিতে তারা এই সব পকেটে ঢুকে, সবার পকেটে ঢুকে। ইনশাল্লাহ আমরা এটা বলেছি যে রাষ্ট্রীয় খরচে প্রবাসীদের বাইরে যারা শ্রমিক বিষয় আসবে, কাজের বিষয় আসবে, তাদের আসার আমরা ব্যবস্থা করে দেবো। একটা বিষয় জানেন যে আমাদের এই বিএনপি 27 দফা রাজনৈতিক কর্মসূচি দিয়েছে, সেখানে 6টা দফা আমাদের এই গণ অধিকার পরিষদের 21 দফায় যেটা আমরা আগিয়ে দিয়েছি তার সাথে হুবহু মিল, যার মধ্যে আছে কোন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, রাষ্ট্রপতি থাকতে পারে না, আছে প্রধানমন্ত্রীও থাকতে পারবে না, একই ব্যক্তি একই সাথে দলীয় প্রধান, সরকার প্রধান থাকতে পারবে না। কারণ আপনি সরকার প্রধান এবং দলীয় প্রধান থাকলে আপনার দলের প্রতি আপনার পক্ষপাতমূলক আচরণ থাকবে। কাজে আমরা এইভাবে একটা আইডিয়াল রাষ্ট্র হিসেবে যেভাবে গড়ে তোলা যায়, আমাদের দেশের জানেন যে অনার্স মাস্টার্স পুরো অনেক লোক এখানে এসে খুব স্বল্প বেতনে কাজ করে, যেটা বলে অনেক জায়গায়, আর তার চেয়ে অল্প শিক্ষা নিয়ে আমি শুনছি যে নেপালিরা, শ্রীলঙ্কানরা, তারা কিন্তু আবার তাদের বস হয়ে যাচ্ছে, কারণ তারা এই ভাষা জানার কারণে। কাজে আমরা কিভাবে আমরা একটা কর্মমুখী শিক্ষা আমরা গড়ে তুলতে পারি, সেই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করি, আমরা কথা বলি, এবং আশা করি সামনে বাংলাদেশে সরকার পরিবর্তন হলে যেই সরকারই গঠন হোক না কেন, সেই সরকারে আমাদের অংশীদারিত্ব থাকবে, সেটা হয় আমাদের নেতৃত্বে সরকার হবে, নাহলে আমাদের সাথে অন্যদের যৌথ সমঝোতায় প্রযোজনায় সরকার হবে, এইটুকু আপনাদেরকে আমরা বলে রাখছি। এই পরিবর্তনের আলামত, এই পরিবর্তনের ইশতেহার, এই পরিবর্তনের চেহারা আপনারা সেই সরকারে দেখতে পাবেন। লাস্ট, আমার শুধু আর এক মিনিট শুধু লাস্ট নিয়ে, লাস্ট নিয়ে, প্রশ্ন করে, না 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 না, রাখেন।